Hello everyone, Fine Farooq here, back with another vlog. Guys, এটা আমাদের লিড ফেস্টের লাস্ট ডে। এর আগে তিন দিন লিড ফেস্ট ডে আমি ছিলাম, আমাদের স্টল ছিল ঢাকা ট্রিবিউনের, বাট আনফর্চুনেটলি কিছু লিগ্যাল ইস্যুস বা প্রবলেমের কারণে আমি ভ্লগ বানাইতে পারি নাই। আই এম নট শিওর যে এই ভ্লগটাও আমি আপলোড করতে পারবো কি না, কারণ হলো যে আসলে এখানে কিছু অফিসিয়াল ইস্যুস আছে। আমার বসরা যদি পারমিশন না দেয় যে তুমি ব্লগটা আপলোড দিতে পারবো না, দেন আই ডোন্ট নো, থিংস মাইট গো ইন এ ডিফারেন্ট ওয়ে। বাট আজকে আমি যেই অ্যাক্টিভিটিগুলো করব সেখানে সবগুলোর কিছু স্মল গ্লিমস আপনাদেরকে দেখাবো। আশা করি ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। ভিডিওতে এখন আপনারা যে স্টলটি দেখতে পাচ্ছেন এটাই মূলত আমাদের ঢাকা ট্রিবিউনের স্টল। আর আমি একটু সকালে চলে গিয়েছিলাম, তাই বাকি এমপ্লয়িরা তখনও আসেনি, তাই তাদের জন্য ওয়েট করছিলাম এবং সাপোর্টিং স্টাফরা আমাদের স্টলের বাকি জিনিসপত্রগুলি গুছাচ্ছিল। সো গাইজ, বেসিক্যালি এখন মোটামুটি অর্ধেকের বেশি ম্যাক্সিমাম আমাদের যারা এমপ্লয়ি আছে বা যারা ভলেন্টিয়ার আছে সবাই চলে আসছে। এখন আমি অল্প কিছুক্ষণ সময় পাইছি, ভাবলাম যে অল্প এই লিড ফেস্টে যা যা জায়গায় যে যে জিনিসগুলো হচ্ছে সেগুলোর ছোট গ্লিমস আমি আপনাদেরকে দেখাবো। সো সো গাইজ, এতক্ষণ আমি আপনাদের যেগুলো দেখালাম সেগুলো বেসিক্যালি ঢাকা লিড ফেস্টের শর্ট কিছু গ্লিমস। জানি না কিছু হয়তো কাভার করতে পারছি কি পারি নাই, বাট দিস ইজ দ্য মানে বেসিক সিনারিও। এখানে জিনিসপত্রগুলো এরকম দেখা যাচ্ছে। আর এখন আমাদের স্টলে ফুললি অ্যাক্টিভেটেড হয়ে গেছে, এখন কাস্টমার্সরা আসতেছে, সো সেখানে যাবো, সেখানে কিছু শর্ট গ্লিমস আমি আপনাদের দেখাবো। হেই গাইজ, কি অবস্থা? কি অবস্থা? এই রামিসা, এই যে ফুল ডিটি টিম। একটু আগে আমরা যে জিনিসপত্রগুলো দেখালাম সেগুলো বেসিক্যালি অনেকে হয়তো জানেনি ব্যাপারটা সম্পর্কে। এটা হলো ক্যারি কেচার, এইখানে ডিউটিতে আজকে আমি ছিলাম, তো এখানে ভালোই আমরা অনেক মজা মাস্তি করছি, অনেকে আসছে, অনেকের কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। যারা ক্যারিকেচার জিনিসটা বোঝেন না তাদেরকে বলতে চাই, সেটা হলো যে রিপ্রেজেন্টিং ইয়োরসেলফ ইন এ কার্টুনিক ওয়ে, নিজের ফেসের যে ফিচারগুলো মানুষ হাইড করতে যায় সেগুলো একটু নতুনভাবে রিপ্রেজেন্ট করা। আজকে এইখানে ডিউটিতে ছিলাম, অলমোস্ট শেষ, আর হয়তো বেশি ক্লায়েন্ট আমরা নিব না, এখনই ক্লোজ করে দিব। তারপরে কোক স্টুডিওর একটা কনসার্ট আছে, ওইটার জন্য ওয়েট করতেছি, সেই মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আপনাকে ব্লগে নিচ্ছি, আজকে কেমন লাগলো আপনার আজকের? ভালো, অনেক ভালো ভাইয়া, অনেক হার্ড ওয়ার্ক করছে। এই এই তনিকা, এই তনিকা, হাউ ওয়াজ ইওর এক্সপিরিয়েন্স টুডে? থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ, এরা ওনারা ছিল আজকে আমাদের আর্টিস্ট ক্যারিকেচারের, দে ওয়ার্ক রিলি হার্ড। সো মানে আপনাদের যদি কারো লাগে প্লিজ নক মি, আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করাই দিব। সো ইয়া, এখন আমরা কোক স্টুডিওর কনসার্টে যাচ্ছি। সো গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। ভাবছিলাম যে আসলে আরও অনেক কিছুক্ষণ থাকতে পারবো, বাট আনফর্চুনেটলি কিছু রিজনের কারণে আসলে চলে যেতে হচ্ছে, অফিসের সাথে আরও কিছু জরুরি কাজ টাজ আছে। এই যে আমাদের স্টলটা এখন ভেঙে ফেলা হবে একটু পরে, যে ভেন্ডরের গাড়ি এসে পড়ছে। সো এই তো, সো গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই।